ফসলে রূপদান আমরা এগিয়ে এসেছি আমরা করছি আগামী দিন যাতে সমগ্র বিশ্বকে আমরা যেন সবুজে ভরে দিতে পারি তার জন্য আমরা প্রত্যেকই আমাদের সৃজনশীল মূলত 1950 সালে এই বন মহোৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে মহোৎসবের মধ্য দিয়ে প্রতিপালিত করা শুরু হয় সে হিসাবে যদি আগামী দিনও চলতে থাকে তাহলে আমাদের অক্সিজেন দেওয়ার কেউ থাকবে না আচ্ছা মহাবীর ক্লাব সামাজিক সংস্থা আয়োজিত সুবজায়ন পরিবেশ নির্মলকরণ অভিযান আমি ধন্যবাদ জানাই বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম কেননা সারা ভারতবর্ষে একটা প্রকৃতির একটা বিপর্যয় চলে আসছে পরিবেশ নির্মল রাখার ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা নিতে হবে সামাজিক সংস্থাগুলি বিশেষ করে এবং এখানে কাউন্সিলে বলেছে সত্যি কথাই আমাদের প্রত্যেককে শুধু সামাজিক সংস্থা না সরকারি উদ্যোগ না সরকারি উদ্যোগ নিচ্ছে কিন্তু আমাদের নিজে ব্যক্তিগত উদ্যোগেও গাছ লাগাতে হবে পরিবেশকে সুন্দর নির্মল রাখতে গেলে কারণ বিশ্বায়ন এখন আমাদের উষ্ণতা ভরে গেছে সেক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এটা আগে ছিল 1950 সালে ভারত সরকার তখন শুরু করেছিল বৃক্ষরোপণ বনমহোৎসব এবং আজকে ধারাবাহিক চলছে এটা আরও ব্যাপকত দরকার বিভিন্ন সামাজিক সংগঠন আমার বার্তা থাকবে যত সংগঠন সামাজিক সংগঠন যারা তারা যাতে এই কাজে নিয়োজিত মহাবীর ক্লাব যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আগামী দিনে তারা করবে এই আশা রাখছে উদ্যোগে আমাদের সুন্দর যে একটা প্রোগ্রাম বৃক্ষরোপণ আমাদের সমস্ত ভারতবর্ষে কোথাও অনাবৃষ্টি কোথাও বহু বৃষ্টি যে বন্যা এগুলোর কারণ হলো এই বৃক্ষ কেটে ফেলার কারণেই হচ্ছে এবং দূষণ পলিউশন যেভাবে আমাদের ভারতবর্ষকে ছেয়ে গেছে তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে সুন্দর একটা অনুষ্ঠান বৃক্ষরোপণ অনুষ্ঠান সেই জন্য আমি আমাদের এই ক্লাবের মহাবীর ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার মহাশয় এবং প্রাক্তন কাউন্সিলর তুষারকান্তি মহোদয় এবং বন দপ্তরের সঞ্জয় মজুমদার প্রত্যেকে উপস্থিত হয়েছেন সুন্দর একটা অনুষ্ঠানের জন্য তো আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে প্রত্যেককে বলবো যে এইরকম ধরনের অনুষ্ঠান যদি আমরা প্রত্যেকে করি আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জন্মদিনে মা বাবাদের জন্মদিনে বাচ্চাদের জন্মদিনে প্রত্যেকে যদি একটা গাছ লাগাই তো আমাদের এই পরিবেশকে সুন্দর রাখার জন্য এটা একটা বিশেষ দিক হবে তো আমার এই আমাদের মিডিয়া ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা একটা করে গাছ লাগিয়ে যাবেন যদি আমাদের এই ওয়ার্ডটা সুন্দর হয় নির্মল হয় সকলকে আমার নমস্কার